হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি এখন তোমাদের নার্সারির বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন সম্পূর্ণ টপিক শিখব ঠিক আছে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো আজকের টপিকটা কি সেটা একটু দেখে নিই আজকের টপিকটা হলো কি বর্ণের সাথে বর্ণ মেলাও। আমাদের কিন্তু বর্ণ লেখাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমাদের যতদূর ফার্স্ট এক্সাম হবে আমাদের খ পর্যন্ত কিন্তু বর্ণলেখা শেষ হয়ে গিয়েছিল আজকে সেই বর্ণ দিয়েই কিন্তু আমরা একটা নতুন টপিক শিখব সেটা হচ্ছে কি বর্ণের সাথে বর্ণ বর্ণমেলাও মানে দেখো আমি একটু বলে দিই দেখো এখানে আছে কি ডান দিক বাঁ দিক এবং এখানে আমি কিছু কিছু বর্ণ কিন্তু লিখে রেখে দিয়েছি যেমন অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ এই বর্ণগুলোই দেখো এলোমেলো করে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি সেম বর্ণগুলোই আমি উল্টো পাল্টা করে এখানে লিখে দিই লিখেছি তো এই বর্ণগুলোর সাথে এই বর্ণগুলো তোমাদের ম্যাচ করতে হবে মানে তোমরা যেহেতু নার্সারিতে পড়ছো বর্ণগুলো যাতে আরও একটু ভালো করে শিখতে পারো বা আরও একটু ভালো করে জানতে পারো চিনতে পারো সেই জন্যই কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করা আর একই টাইপের দেখতে তো মানে বিভিন্ন রকম বর্ণ আছে যেমন ধরো অ আর কে এক দেখতে হর্ষ দীর্ঘইকে এক দেখতে হর্ষ দীর্ঘকে এক দেখতে এদের তো প্রায় এক দেখতে তো তোমরা যাতে আর একটু ভালো করে চিনতে পারো সেই জন্য কিন্তু টপিকটা নিয়ে আলোচনা করো তাহলে চলো দেখে নিই আমরা ম্যাচটা করে নিই দেখো ফার্স্টে এখানে আছে কি অ এখানে আমরা খুঁজবো অ কোথায় আছে দেখো আমি এখানে অটা সার্কেল করলাম এখানে অ কোথায় আছে এই যে অ দেখো এখানেও আমি অটা সার্কেল করলাম করে কিন্তু এইভাবে আমি ম্যাচ করে দিলাম সেকেন্ড আছে কি আ সার্কেলটা তোমরা কিন্তু নিজেদের সুবিধার্থে করবে যাতে অন্য বর্ণের সাথে গুলিয়ে না যায় দেখো আ আছে এখানে দেখো আ আছে এই যে আয়ের সাথে কিন্তু ম্যাচ করলে আচ্ছা নেক্সট হচ্ছে কি এখানে হস্যই আছে এখানে হস্যই কোথায় এই যে দীর্ঘই তারপরে আছে দেখো দীর্ঘই এখানেও আছে কি দীর্ঘই দেখো দীর্ঘইয়ের কিন্তু মাত্রা আছে দেখো দীর্ঘ ইয়ের সাথে আমি কানেক্ট করে দিলাম আচ্ছা তারপর আছে কি হস্য। হর্ষ কোথায় আছে উপরে একদম তো এই যে হর্ষকে আমি সার্কেল করলাম এবং দেখো হর্ষকে আমি এখানে ম্যাচ করে দিলাম সর্বশেষ কি আছে দীর্ঘ আছে আর এখানেও দীর্ঘ তো এই যে দীর্ঘ এর সাথে আমি ম্যাচ করে দিলাম তো দেখো তাহলে খুব সহজ একটা জিনিস কিন্তু আমি তোমাদের আজকে করালাম খুবই সহজ জিনিস ঠিক আছে তো এটাই তোমাদের আজকে ক্লাসে আলোচনা করা হলো এটাই কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করা খুব মজার একটা টপিক ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ